অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে বিতর্কিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীম এবং তার সাত দেহরক্ষীর। বিচার শুরুর আড়াই বছরের মাথায় ঢাকার চার নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক শেখ হামিদুল ইসলাম রোববার দুপুরে এই মামলার রায় ঘোষণা করেন। সবাইকে উনিশের ই অর্থাৎ উনিশের উম দাদায় সবাইকে লাইফ সেল অর্থাৎ যাবজ্জীবন সাজায় সশ্রম কারাদণ্ড দণ্ডিত করছে। আর অপর আসামি আমিনুল ইসলাম তার যে লাইসেন্সটা, এই লাইসেন্সটা ছিল জাল জালিয়াতির মাধ্যমে তৈরি করতে এবং সিদ্ধিত, এটা জামালপুর জেলা প্রশাসন থেকে তৈরি নিয়েছিল। তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ রায়ে অসন্তোষ প্রকাশ করে উচ্চ আদালতে যাবেন বলে জানান জিকে শামীমের আইনজীবী। আর প্রকাশ্য অস্ত্র ব্যবহারের যে বিষয়টা অথবা প্রকাশ্য অস্ত্র দেখানোর যে বিষয়টা, সেক্ষেত্রে ওনাকে অফিস থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করা হয়েছে এবং অফিসে অস্ত্র পাওয়া গিয়েছে, তাহলে প্রকাশ্য যে অস্ত্রটা ছিল না আসলে। এখন জাজমেন্টটা 19E থেকে এতে কিভাবে ট্রান্সফার করা হলো অথবা চার্জ আদৌ অল্টার হয়েছে কিনা অল্টার না আমরা তো জানি না এই বিষয়টা। এখন জাজমেন্ট দেখছে 19A তে হলো জাজমেন্ট, এখন এটা কিভাবে হয়েছে পূর্ণাঙ্গ জাজমেন্ট পাওয়ার আগ পর্যন্ত আমরা বুঝতে পারবো না। 2019 সালে গ্রেপ্তার হওয়ার পর এই প্রথম কোনো মামলার রায় হলো শামীমের বিরুদ্ধে। তার বিরুদ্ধে মাদক ও মানি লন্ডারিং আইনেও মামলা রয়েছে। সাফাত রহমান, বিডি নিউজ 24.com, ঢাকা।